আজকে তো সেই ঠান্ডা করছে, আমার শরীরটাও ভালো নয়, তো গরম জল করে দিলে ভালো হয়। রন, আমরা আগে ভাত খাওয়ার দোকান যাও, তারপর তোমার গরম জলটা করে দিই। দেখছেন তোমার বাপের কি আজকাল গরম জল করে দেওয়া খাবে, মানুষের এত ঠান্ডা মানুষের বুড়ে হয় না। কি করবো, দে 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 অল্প করে দে। আর শোন, মুই দোকান যা, মোর আসা অল্প দেরি হবে, বাবাক দেহি। তোর তো আসা কথা, কই আসলু? আসিস এক সময়। হ আসিস। বৌমা গরম জল চালুন যে, ঠান্ডা লাগছে। হ্যাঁ ভগবান, বৌমার থেকে গরম জল করে চললাম গা ধুবের জন্য, বৌমা দিলে না। ভগবান কি কষ্ট। বৌদি কেমন আছেন? বাবা কেমন আছে? বাবার শরীর কেমন আছে? বাবা ডাক্তার দেখাছেন না নাই? ডাক্তার তো দেখা হয়, তোর খবর কি? বৌদি এই মাসে তো টেহা বেড়ার পাঙে না, কেরালার যে ঝড়ি কাম বন্ধ, তাও চেষ্টা করি টেহা বেড়ার জন্য। কষ্ট হোক, টেহাটা তাড়াতাড়ি পাঠিয়ে দিস, নাহলে অসুবিধা হবে। বৌদি বিদেশে সেই কষ্ট হয়, বাবা ডাক্তার দেখান। ঠিক আছে বৌদি, ভালো থাকেন আর বাবাকে ভালো করে যত্ন করেন, খেলা রাখো। আচ্ছা ঠিক আছে। শোনো, আজকে তোমার ছোট ভাই ফোন করছে, কেরালা বলে কাম বন্ধ হয়েছে, এই মাসে টেহা দিবে পাবার নয়। আচ্ছা ঠিকই আছে, এতদিন তো ভাইয়ের টেহাতে সবকিছু করলাম, এলা বাবা আমার সাথে রাহি আর কি হবে, এলা ভাই যদি আমাকে টেহা না দেয় তাহলে একটা বুদ্ধি করে আমার ভাই তো বাড়ি আসবে, বাড়ি আসলে ভাই হোক বাবার সাথে এইভাবে থুমু, তুই কোনো টেনশন না করে দাদা কেমন আছিস? ভালো আছো? বৌদি কেমন আছে? আর শোনা পালো তোর বলে টেহা পাটা বলে দেরি হবে? হ্যাঁ দাদা, বৌদি কুসুম তো মোর অল্প সমস্যা আছে, কেরালার কাম বন্ধ হয়েছে, তার জন্য পয়সা পাঠা দেরি হবে। দেখ ভাই, তুই যেতগুলো টেহা পাঠাই সব তো বাবার বাসাতে শেষ হয়, বাবার খাওয়া দাওয়া ওষুধ কেনা, প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তার দেখা, সবই না বাবার বাসাতে শেষ হয়। দেখ যেত তাড়াতাড়ি পাস টেহা পাঠাই দিস আর বাবার ডাক্তার দেখা খাবে। হ্যাঁ দাদা, মুই বাড়ি যান তাড়াতাড়ি, মোর আরে অল্প সমস্যা হয়েছে। তোর আসতে তো এক দেড় মাস দেরি লাগবে না? বেশি দেরি না হবে। ও দাদা, বাবা গল্প মোবাইলটা দে, বাবার সাথে কথা বল। ঠিক আছে, লাইনের থাক, মুই বাবাকে দেন। ও বাবা, বাবা, ও বাবা, বাবা ভাই ফোন করছে, ভাই ভাই ফোন করছে। কথা কর। কি কম মই, বাবা কেমন আছিস? আসং কোনো মতে, বাবা আমার শরীরটা বেশি ভালো নয়। তুই চিন্তা না করিস, তোর বড় ডাক্তার দেখাবে। বাবা রে, মোক বড় ডাক্তার দেখে কি হবে, বাসং এরপর কয় দিন তার তো ঠিক নাই। বাবা রে, তুই কেমন আছিস? মুই তো সেই কষ্ট আসং। বাবা তুই কান্দি আছিস? বাবা রে, তোর কথা সেই মনে পড়ছে, তোক মেলা দিন দেয় দেওয়াও নাই, মনে হচ্ছে কষ্ট লাগে, তার জন্য কান্দি আসম। বাবা রে, তুই দেখিস নি চলিস, ভার করে থাকিস। বাবা ঠিকই আছে, তাহলে এলা রাখো। শোনা, বাড়ি ছোট ছোট কাম মিলে কি করেন না পান্তমা, এত ডাক্তার ডাক্তার কেন করেন? তোমার কি আমি ঔষধ কম খাওয়াছি? শোনো, তোমার ছোট বড় যদি ফোন করে তাহলে গোবেন প্রতি মাসে মাসে ডাক্তার দেখা হয় আর প্রতি সপ্তাহে সপ্তাহে ঔষধ আনা হয়, আর ইয়ের উপরে যতক্ষণ কোনো মিশে কথা কওয়া না হয়, এই কথাটা মনে রাখবে। আচ্ছা দাদা বৌদি, মুই তো হঠাৎ করে বাড়ি আসলাম আর বাবা তো বাজার দিয়ে বেঠেছেন,
আচ্ছা যাই হোক, বাবার সাথে আমি পরে দেখা করেন। আর বাবা তোমাকে 4-5 বছর তাই বাইরে কাম করে দিয়ে পাঠিয়েছে, মুই 4-5 বছর তাই 600 টাকা কাম করছো, সব তো তোমার নামে পাঠিয়েছো। তোমরা তো গেছেন বাবার জন্য কিছু খরচ করছেন, আর মোর জন্য মাটি কেনা কথা বলছেন, তা তোমরা কী করছেন মুই জানো না। এরা তুমি একবারে বাড়িতে এসলু ভাবছাম বাড়িতে কিছু করে খাই, তা তোমরা মোর জন্য কী করছে? তুই কী ভাবছিস? তুই যে টেহা গেলে পাড়ে দিছে সব টেহাতে বাবার প্রসাদ খরচ করছে। বাবা সপ্তাহ 2 বার করে হসপিটাল নিয়ে গেছে, ওষুধ আছে, আরও কত খরচ আছে সব টেহাতে বাবার প্রসাদে খরচ করলাম। আর তুই কী ভাবছিস যে তোর টেহা গেলে তোর বৌদি আর্মি খাঁচি নাকি? তোর সন্দেহ হয় বাবা পুষ্কর, বাবা সপ্তাহ 2 বার হসপিটাল নিয়ে গেছ আর তুই দুখানে টেহা পাড়ে দিছিস, তোর বৌদি আর মহিমা যত্ন করছে, বাবার প্রসাদ তো লাখ লাখ টাকা খরচ করছ, তুই এত টেহা পাড়ে দিছিস এই রূপে মোরও মেলা টেহা গেছে। আর তুই তো ভাবছিস যে তোর টেহা গেলে আমার খাইয়া ফেলেছে, হয় না? মনের এই বাড়ি থাকার পানো ভাই, তুই বাবাকে নিয়ে থাক, মুই নতুন বাড়ি নিয়েছ, তোর বৌদি আমি নতুন বাড়ি থাকবো, তুই এই বাড়ি থাক, মুই আর থাকার পানো। এত হাইকা দিয়ে বাবাকে নিয়ে দৌড়ে দৌড়ে আরও কত কিছু মুই এত সহ্য করে পারানো ভাই, তুই বাবাকে নিয়ে থাক, আমার যাই, আমার তো সংসার আছে না, আমার তো ভবিষ্যৎ আছে না, বাবা আর কদিন বাঁচবে এলে নিয়ে ভাবি থেকে মুই পাওয়ার নাম, তুই বাবাকে নিয়ে থাক, তোর বৌদি আমি চলে যাই। এই তোমার সব থাকো তো, শোন তুই যে টাকাগুলো পাঠিয়ে দিছিস আমার কিন্তু খরচ করে নেই, ঠিক আছে? বাবা প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তার দেখা খায়, বাবার প্রসূতি সব দেখা খরচ করছি, আর এই বাড়িটা সেই ছোট ভাল লাগে না, আমার বড় বাড়ি নিয়েছি, আমার বড় বাড়ি যেয়ে থাক, আর এত কাজে ভেজাল নিয়ে থাকি পাবান না। কি কইছে বুঝছিস? এত ভেজাল নিয়ে আমার থাকির পান না। ওমা ওমা খরচ করে ধরো তো। বাবা বাবা তুই কখন আসলু? ফোন শোন না করে আসলু যে? বাবা তুই কেমন আছিস? বাবা বাবা তোর দাদা বুড়ি লোক ডাক্তার দেয়নি বাবা, তুই আসছিস, তোর দাদা বুড়ি আর মুখ চা করে নান খালাই বাড়ি। ও দাদা এই অবস্থা তাহলে, যে বাবা মোক বাইরে কাম করার জন্য ভিডিও হারি বেসাল, আর তোমরা তো দাদা বৌদি এই বেগার মেলাটি হ্যাঁ সোনা বসে আছে, নাও দাদা নাও বৌদি নাও, আজকের থেকে তোমার সুখে শান্তি থাকো, মুই মোর বাবাকে নিয়ে থাকিম আর বাবা মোর পৃথিবী।